খুব ব্যথা পাইছো মারে মা একটু দরজাটা খোল দরজা দিতেছে দরজাটা ভাঙ্গা বলাই খুব ব্যথা পাইছো I'm sorry. না ব্যথা পাইনি তুমি ব্যথা পাইছো লাগে না আচ্ছা তুমি আমাকে বলো তোমার কয়টা খাসি লাগবে এটা তুমি কোন কথা বললা খাসি নিয়ে আমি কোন বাড়াবাড়ি করছি ওই যে আমার সাথে কতগুলো খাসি আসছে না ওরা তো খাসি নিয়ে গন্ডগোল করছে আমি তো কোনো খাসি নিয়ে গন্ডগোল করিনি কিন্তু একটা জিনিস কি জানো তোমার আব্বা অনেক কিপটা এই সাকরখানার ভিতরে কিন্তু খাসি দেওয়ার নিয়ম আছে এটা একটা রেওয়াজ আর খঞ্চা ভুইরে খাসির রোষ দেখা যাইব যা আমার একটা আপ্যায়নের ব্যাপার আছে না এখন ওরা কমেনি তোমার আচ্ছা শুনো তোমার জন্য আমি খাসি গরু মুরগি আর যা যা লাগে সব স্পেশাল ভাবে রান্না করে খাওয়াবো তোমাকে এবার খুশি আমি তো কিছুই চাই না আমি শুধু তোমাকে চাই জানো আমি না তোমার প্রেমে পড়ে গেছি সেটা আমি জানি সবাই যখন বলছিল চলে যাই তখন তুমি বলছিলে যে না আমি আমার বউকে নিয়েই যাব তখনই আমার পরীক্ষা করা হয়ে গেছে তোমাকে রিয়েল লাভ করো আর ভাবিকে আমি বলে দিয়েছি স্পেশালি স্বাক্ষর খানা বানিয়ে না 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 আমার আত্মীয় স্বজন ছাড়া তো আমি খাবো না শোনো তুমি এসব নিয়ে টেনশন করো না তোমার ফ্যামিলির সবার জন্য খাবার রেডি করা আছে স্পেশালি খাওয়াবো এখন আসো আমরা একটা সেলফি তুলি চলো আরে কি হয়েছে কতক্ষণ ধরে দরজাটা কেটেছে যেবা তো দরজা খুলতেছে না তোমার গলায় ফাঁস দিল নাকি আরে কি বাজে কথা বলো আমার বোন কি গলায় ফাঁস দিতে পারে নাকি হয়তো ঘুমাইতেছে এই কি হইছে দরজা খুলেন না দরজা খুলে না এই জেবা জেবা মা দরজাটা খোল আরে ঘুমাইতেছে তোমরা এখানে এসে জব করে জ্বালাইতেছ মারে মা একটু দরজাটা খোল আচ্ছা তুই কি জামাইরে আবার কোন জায়গায় বাইন্দা রেন্দা রাখছিস নাকি আরে বাবা যে কি কও না ওই মুটকারে তো আমি খালি ভয় দেখাইছি আর সুন্দর লাগে আমার কথাই হয় নাই দেখা তো দূরের কথা জামাইরে পাওয়া যাচ্ছে না মাইয়া দরজা খুলতেছে না দেখো কি করবা এই আমি একটু তো জামিল মামার লগে কথা বলে দেখতেছি এটা কোনো কথা হ্যাঁ তোমার ফ্যামিলির লোক আমার পুরো ফ্যামিলিটারে আটকে রাখছে চলো তোমাদের বাসায় যেতে হবে সবাই নিয়ে আসতে হবে না আমি আর ওই বাসায় ফিরে যাব না কি বলতেছো আরে আমার দাদি বুড়া মানুষ বুঝো নাই সে তো টেনশন নাই স্টক করবে চলো তাড়াতাড়ি যাই তুমি চুপ করো তোমার ওই বুড়া দাদি যত নষ্টের মূল কেন কি বলছিল প্রথম দিন মনে নাই তোমার ওই মুরগিটা মুখে দিবি না খাচ্চর বুড়ি সি 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 তুমি এরকম একদম বয়স্ক মহিলারে তুমি খাচ্চর বুড়ি দিছো রাগ করো না দেখো চলো আমরা যাই যা দাদির অন্তত ছুটে নিয়ে আসি ওই জায়গা থেকে এইসব আমার বইলে এখন লাভ নাই আমি ওই বাসায় জীবনেও ফিরে যাব না আর তুমি তোমার বোনের জামাইয়ের একটা ফোন দাও তারা এখানে আসুক তারপর আমরা ভাইকে জায়গা ভূত দুইটা অবশ্য খারাপ দাও নাই আসলেই তো আমার ফ্যামিলি সবাই আটকে রাখছে কেমন না ব্যাপারটা কও তোমার ফ্যামিলি মানুষ যে খারাপ আমার তো মনে হয় তারা ঠিক মতন খাইতেও দেয়নি দাঁড়াও তোলা একটা ফোন এই আমার ফ্যামিলি এত খারাপ না ওকে আর প্রিন্স সবাইকে খাইতে দিছে আমার বাবা একটু ভীতু টাইপ পুলিশ টুলিশ দেখে ভয় পায় তাছাড়া তুমিও নাই আমিও নাই আমাদের দুজনকে খুঁজে পাওয়া যাইতেছে না তোমার দুলা ভাইকে একটা ফোন দাও হারুন ভাই আপনি আসলে বেজাল লাগাই দেন আপনি 100 বার বলছি বিয়ার মধ্যে আমার দাওয়াত দিছিলেন আমি বাইরে ছিলাম আসতে পারিনি এর মধ্যে এত ভেজাল লাগলে হয় একটা মেয়ে তাই না একটা মেয়ে
সেই মেয়েদের বিয়া দিচ্ছেন আপনি খাসি দেন নাই, এটা কি কত কথা হইলো? একটা সাক্ষরখানার মধ্যে খাসি লাগে না ভাই? ওরাও অনেক ঝামেলা করছে বুঝছেন, আর তাছাড়া আমিও তো বিয়ে করছি, আমার বিয়েকে আমার খাসি দিছে, এখন তাই বলে কি সংসার করি নেই এত বছর? না ঠিক আছে, আপনি বিয়ে করছেন কত দিন আগে তাই না? এখন তো স্বাভাবিক, এটা খাসি চাইছে, এত কিপটামি করে লইব? ঠিক আছে ভাই, এখন ঝামেলা তো কইরা ফেলাইছে, এখন আপনি এটা একটা সমাধান করে দেন। সমাধানের কিছু নাই এখানে, সমাধানের কী আছে? সমাধানের সমাধান হলো মেহমানদেরকে খাতির করতে হবে তাই না, যে ভুলটা করছে এই ভুলটা যেন আর না হয়, আবার তাকে বাইন্ধে রাখছো, এখন তোমার মেয়ে রুমের মধ্যে আটকে রয়েছে তাই না? এটি তো তুমি বললা একটু আগে, রুমের মধ্যে আটকে রয়েছে, দরজা খুলতেছে না, আর আত্মহত্যা তো করতে পারে, তখন তো পুলিশ কেস হইব যদি আত্মহত্যা করে ভাই। এই জন্যই তো আপনার কাছে আইসি, আমি ওই যে পুলিশের ঝামেলা যাইতে চাই না আর কি, আপনি একটা সমাধান করে দেন। ছেলে কোথায়? ছেলেরও খুঁজে পাইতেছি না। আত্মহত্যা করে ফেললে তো কেউ কিছু করতে পারবে না, চলো যাই দেখি। আমি টেনশন করতেছি তো, দুর্ঘটনা ঘটে গেলে তো পুলিশ কেস হয়ে যাব, বিপদে পড়ে যাবে তোমরা সবাই। আর ভাই আপনি কি দুর্ঘটনার কথা কইতাছেন ভাই? এমনি টেনশন, আচ্ছা বৈশা কথা বলি, টেনশন করো না, আমার বোন তেমন করার কথা না বাবা। তুমি কি কিছু করছো নাকি? না না কাকা, আমি তো কোনো কিছুই করি নাই। হ্যাঁ আমার তো কোনো গাবলা লাগতেছে। এই আচ্ছা আমরা সবাই জোরে একটা চিৎকার দেই তো, এটা কোন কথা? হ্যাঁ তোমার ফ্যামিলির লোক আমার পুরো ফ্যামিলিটা আটকে রাখছে, চলো তোমাদের বাসায় দিতে হবে, সবাই নিয়ে আসতে হবে না? আমি আর ওই বাসায় ফিরে যাব না। কি বলতেছো? আরে আমার দাদি বুড়া মানুষ বুঝো নাই, সে তো টেনশন নাই স্টক করবে, চলো তাড়াতাড়ি যাই। তুমি চুপ করো, তোমার ওই বুড়া দাদি যত নষ্টের মূল, কেন কি বলছিল প্রথম দিন মনে নাই তোমার? ওই মুরগিটা মুখে দিবি না, খাচ্চর বুড়ি। সি 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 সি, তুমি এরকম একদম বয়স্ক মহিলার তুমি খাচ্চর বুড়ি দিছো, রাগ করো না, দেখো চলো আমরা যাই, যা দাদির অন্তত ছুটে নিয়ে আসি ওই জায়গা থেকে। এইসব আমার বইলে এখন লাভ নাই, আমি ওই বাসায় জীবনেও ফিরে যাব না। আর তুমি তোমার বোনের জামাইর একটা ফোন দাও, তারা এখানে আসুক, তারপর আমরা ভাইগা জায়গা। বুদ্ধি তো অবশ্য খারাপ দাও নাই, আসলেই তো আমার ফ্যামিলি সবাই আটকে রাখছে, কেমন না ব্যাপারটা কও? তোমার ফ্যামিলির মানুষ যে খারাপ, আমার তো মনে হয় তারা ঠিক মতন খাইতেও দেয়নি। দাঁড়াও তোলা একটা ফোন। এই আমার ফ্যামিলি এত খারাপ না, ওকে আর প্রিন্স সবাইকে খাইতে দিছে। আমার বাবা একটু ভীতু টাইপ, পুলিশ টুলিশ দেখে ভয় পায়, তাছাড়া তুমিও নাই আমিও নাই, আমাদের দুজনকে খুঁজে পাওয়া যাইতেছে না। তোমার দুলা ভাইকে একটা ফোন দাও। খুব অন্যায় হয়ে গেছে, খুব চরম অন্যায় হয়ে গেছে এই মানুষগুলির সাথে। এটা ঠিক হয়নি, তোমার উচিত হয়নি, এই মুরব্বী মানুষ। হ্যাঁ এই সারাটা রাত তার গোমশার কামড় নামাইছে, আপনাদের কাছে অনুরোধ থানা পুলিশ করেন না। মহিমা আমি যা কিছুই হয়েছে এগুলোর জন্য আপনার কাছে আমি মাপ চাচ্ছি, আমাদেরকে আমাদের সবাইকে মাপ করে দিন। আচ্ছা আপনি করেন,
কান্না শখ হয়, কান্না ইচ্ছে হয় যে একমাত্র নাতির বিয়াতে খাসি থাকবো না, দই থাকবো না, মিষ্টান্ন থাকবো না। আরে এটা তো একটা রেওয়াজ নাকি? হ্যাঁ, আপনারা কেন বুঝেন না? দাদি তুমি একটু থামবা, তুমি কিন্তু অনেক বেশি কথা বলো। আহা দাদি, মরবে মানুষ।